আকাশে খোঁজ মিলল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। মঙ্গলবার রাজ্যের রাজধানী রাঁচিতে দেখা গেল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে এদিন দুপুরে দিল্লি থেকে রাজ্যের সরকারি বাসভবনে পৌঁছন হেমন্ত সোরেন। এরপরেই তার সরকারের মন্ত্রী এবং বিধায়কদের নিয়ে বৈঠক করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। এর আগে সোমবার জমি কেলেঙ্কারিতে অর্থ নয় ছয়ের মামলায় হেমন্তকে জিজ্ঞাসাবাদ করতে তার দিল্লির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেখানে তারা 13 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান, কিন্তু হেমন্ত সোরেনের দেখা পাননি। সেখান থেকে তার 2টি গাড়ি এবং 36 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল ইডি। এই আবহে ঝাড়খণ্ড বিজেপির পক্ষ থেকে সভাপতি বাবুলাল মারান্ডি পোস্টার প্রকাশ করেন। সেখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তোলা হয়। তবে হেমন্ত সোরেনের পরিবারের এক সদস্য জানান, তিনি মোটেও পালিয়ে যাননি, ব্যক্তিগত কাজে তিনি বাইরে রয়েছেন, শীঘ্রই তিনি রাঁচিতে ফিরে আসবেন। সূত্রের খবর, বুধবার দুপুর 1টায় তার রাঁচির বাসভবনে ইডির আধিকারিকদের সামনে তার বিবৃতি রেকর্ড করতে রাজি হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই মর্মে ইডির রাঁচি অফিসে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন তদন্তে সহযোগিতা করার জন্য তিনি প্রস্তুত। হেমন্ত সোরেনের দাবি, এই তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তার সরকারের স্থিতিশীলতা নষ্ট করতেই এই তদন্তের অবতারণা করা হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে ঝাড়খণ্ড বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে, চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। তার প্রস্তুতি এবং অন্যান্য পূর্ব নির্ধারিত ব্যস্ততার জন্যই তিনি ইডির জেরায় যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ইডির ধার্য করা সময়সীমার মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন হেমন্ত সোরেন, দাবি ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা। মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড কি জনতা কে দিলো মে হ্যাঁ আর উনোনে ইডি ने जो समय सीमा तय की है उस समय सीमा में उन्होंने कहा है कि हम उस समय सीमा में ईडी के सभी सवालों का जवाब देंगे, तो समय आने दीजिए, सारा वो उपस्थित होंगे, जवाब देंगे। এদিকে হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডি তদন্তের বিষয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলছেন, আমি সংবিধানের 355 অনুচ্ছেদের অধীনে একটি রিপোর্ট পাঠাতে রাজ্যপালকে অনুরোধ করছি। আমি মনে করি রাষ্ট্রপতির শাসনের এটাই সেরা সুযোগ। জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে 10টি সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু বারবারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে কোনো কিছু যদি লুকোনড়িত না থাকে তাহলে তিনি কেন হাজিরা এড়াচ্ছেন, কেন তিনি তদন্তে সহযোগিতা করছেন না? এরকম একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঝাড়খণ্ডবাসীর মনে। অনুজিৎ সেন ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।